আপনারা শুনলে অবাক হবেন, এত গান হলো কিন্তু ব্লকবাস্টার কেন দেখা নাই? কারণ জায়েদ খান নাই। ইনি নকল জায়েদ খান, যার কথার রেশ ধরেই ক্যামেরার সামনে আসেন আসল জায়েদ খান। উল্টা চশমা পরে নিজেকে জায়েদ খান দাবি করলে তো হবে না। শুরু হয় গান, সঙ্গে জায়েদের নৃত্য। 10 এপ্রিল সন্ধ্যায় বিড়ি নামের গানটি আসে অনলাইনে। গানটি গিয়েছেন পারভেজ এবং এর সুর সঙ্গীত ও কথা লিখেছেন তাপস নিজেই। গানটিতে প্রধান আকর্ষণ জায়েদ খান এবং তার নাচ। নানা ঢঙের নাচে তাকে দেখে যে কেউ কিছুটা আটকে যাবেন। গানটির মধ্যে জায়েদ তার সিগনেচার স্টেপ ডিগবাজিটাও রেখেছেন। তবে গানটির সুর ও লিরিক্স নিয়ে ভালো লাগার কথা কেউ জানাচ্ছেন না মন্তব্যের ঘরে। এমনকি জায়েদের নাচও পছন্দ হচ্ছে না কারো। মিম ও ট্রোল হওয়ার জন্যই যেন গানটি তৈরি করেছেন তাপস। এক দর্শক লিখেছেন, জায়েদ খানকে বাদ দিয়ে ডিপজলকে নাচালে বেশি ভালো হতো। আরেক দর্শক লিখেছেন, তাপসও জোকারি শুরু করেছে, রুচির এত অধপতন, কি লিরিক্স, মিউজিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভিউয়ের বিচারেও অবশ্য খুব একটা আগাতে পারছে না গানটি। ফেসবুকে 1 ঘন্টায় 18,000 এবং ইউটিউবে 1 ঘন্টায় 681 ভিউ হয়েছে গানটির।